সালামুকুমতুল্লাহাত দর্শক আমি আব্দুল কালি বলছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমাদের বিশেষ করে অনেক রুগী কী করেন তারা দেখা যায় যে তারা যে আমাদের চিকিৎসা করাচ্ছিলেন এবং চিকিৎসা করাতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা আর এখন আর কোনো সমস্যা হয় না সে ভালো হয়ে গেছে আর কি তো ভালো হয়ে যাওয়ার পরে যে লাস্ট যেটা তাকে আমরা বিদায় দিয়ে থাকি বিশেষ করে সাধারণত আমরা কী করি যখন আমাদের রুগীদের যে আমাদের নির্দিষ্ট যে সময় রয়েছে আমরা আগে বলেছি যে এক থেকে পাঁচ দিনের মধ্যে সুগারটা পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং এক থেকে তিন মাসের মধ্যে পুরোপুরি সুগারটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় তো সুগারটা কারো দেখা যায় যে এক মাসেও ভালো হয়ে যায় কারো দেড় মাস সময় লাগে কারো দু মাস সময় লাগে কারো আড়াই মাস সময় লাগে কারো তিন মাস সময় লাগতে পারে তো এখন দেখা গেল যে আমাদের কাছ থেকে কোনো রোগী দেখা গেলো এক মাসের মধ্যে কিন্তু উনি পুরোপুরি ভালো হয়ে গিয়েছেন তো এক মাসের মধ্যে যখন সে পুরোপুরি ভালো হয়ে গেল বা কেউ হয়তো দেড় মাসের মধ্যে বা কেউ হয়তো দুই মাসের মধ্যে যে পুরোপুরি ভালো হয়ে গেল হ্যাঁ তখন সে কি করে যে হয়তো লাস্ট ফাইনালি হ্যাঁ তখন সে কিন্তু আমাদের কাছে এসে যে আমরা বিদায় তাকে দিবো সেই বিদায়টা নেন না হ্যাঁ ওনারা তখন আর আসার চে চিন্তাভাবনা হয়তো রাখেন না আর কি তো বিশেষ করে এরকম হলে সমস্যাটা কি হতে পারে কারণ হচ্ছে যে দেখুন আমাদের এটা মূলত চিকিৎসা নয় এটা হচ্ছে লাইফ স্টাইল কারণ সুগার কখনো চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব নয় এটা লাইফ স্টাইলের মাধ্যমে ভালো হওয়া সম্ভব তো বিশেষ করে আমরা যখন একটা মানুষের সুগার পুরোপুরি ভালো হয়ে যাবে আমাদের কাছ থেকে তো তার জন্য যে পরবর্তী লাইফস্টাইল তার কারণ সুগার কি কারণে হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে এই বিষয়গুলো জানা এবং ভবিষ্যতে যাতে সুগার না হয় সেই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি লাস্ট ফাইনালি যখন একটা মানুষকে বিদায় করে থাকি একজন রোগীকে যখন পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পরে যখন তাকে বিদায় দেওয়া হয় তখন এটা তাকে বলে দেওয়া হয় যে আপনি কীভাবে চলাফেরা করবেন আপনার স্টাইলটা কেমন হবে কারণ আপনারা জানেন যে এটাকে বলা হয় লাইফ স্টাইল ডিজিজ তাহলে এই যে লাইফ স্টাইল ডিজিজ এই লাইফ স্টাইল ডিজিজ যদি আপনি ভালো করতে চান তাহলে লাইফ স্টাইলের মাধ্যমেই কিন্তু ভালো করা সম্ভব তাহলে একটা মানুষ দেখা যাচ্ছে ভুল লাইফ স্টাইলের কারণে সে সুগারে আক্রান্ত হয়েছিল এখন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সে ভালো হয়েছে এখন ভালো হওয়ার পরে যে লাকে তাকে লাস্ট যখন বিদায় দেওয়া হয় তখন তার লাইফ স্টাইলটা কেমন হতে হবে সেই ব্যাপার নিয়ে আলোচনা করা হয় সেটা তাকে বুঝিয়ে দেওয়া হয় কারণ আমরা শুধু চিকিৎসাই করি না বরঞ্চ তার সাথে সাথে কী করা হয় যে রোগীদেরকে সচেতন করা হয় যে যাতে আপনাকে ভবিষ্যতে এই সুগার প্রেশার এই সমস্যাগুলো যাতে না হয় এই জন্য তাকে সচেতন করা হয় তো আমরা লাস্টে সচেতন করে দিই যে আপনি আর আসার প্রয়োজন নেই আপনাকে আর আসার প্রয়োজন নেই আপনাকে আর আসার মোটেই প্রয়োজন পড়বে না তবে আপনি লাইফ স্টাইল এইভাবে আপনি করবেন তো ফলে অনেক রুগী কী করে অনেক রুগী আমাদের এখানে হয়তো শেষের বেলা আর আসে না হ্যাঁ হতে পারে এর যে লাইফ আবার ভুল লাইফ স্টাইল ভুলভাবে ভুল লাইফস্টাইলে চলার কারণে হতে পারে তার আবার সেই সমস্যাটা ঘুরে যেতে পারে এজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন আপনার সুগার ভালো হয়ে যাওয়ার পরে লাস্ট ফাইনালি আমাদের কাছ থেকে এসে আপনি বিদায় নেন আপনারা আমরা আপনাদেরকে বিদায় করে দেব হ্যাঁ তখন আপনারা কীভাবে লাইফ স্টাইল ফলো করবেন সেটা তখন আপনারা বুঝতে পারবেন তো আজকে ছিল আমাদের এই বিশেষ করে ইনফরমেশনটি আপনাদের যদি এটা প্রয়োজন মনে হয় হ্যাঁ তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং অন্যদের কাছ থেকে কাছে পৌঁছে দেবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটি লাইক করবেন সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান ঔষধ ছাড়াই যে সুগার নির্মূল সুগার প্রেশার তো এই যে এটা নির্মূল করার জন্য আমাদের চেম্বার প্রতি শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে তবে আপনাকে আসার আগে একদিন আগে নাম লিখাতে হবে আমাদের যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তাতে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা নাম লিখাতে পারবেন সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনাদেরকে একদিন আগে নাম লিখাতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লা ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু